প্রতিটি বাড়ি যেন এক একটি ইটের খনি। ইটের ভাটায় লাখ লাখ ইট থাকার কথা থাকলেও সেটি পাওয়া যাচ্ছে মানুষের বাড়িতে। শোয়ার ঘর থেকে শুরু করে রান্নাঘর, পুকুর, খড়কুটো, যেখানেই হাত দেওয়া হয় সবখানেই ইট আর ইট। অবাক করার বিষয় হচ্ছে রাস্তা তৈরি করতে আনা এসব ইট পাওয়া যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের ঘর বাড়িতে। একটি দুটি ইট নয়, প্রায় 17,000 ইট নিয়ে গেছে স্থানীয়রা। নির্মাণাধীন রাস্তার আশেপাশের ঘরবাড়ি থেকে এত পরিমাণ ইট উদ্ধার করা হয়েছে। তবে যেসব বাড়িতে ইট পাওয়া গেছে তারা বলছেন, ছেলেরা খেলতে খেলতে এই 17,000 ইট বাড়িতে নিয়ে এসেছে। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার পাশে এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? বরগুনার পাথরঘাটার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় সড়ক নির্মাণ কাজ চলছে। 84 লাখ টাকা খরচে নির্মাণ করা হচ্ছে 1 কিলোমিটার রাস্তা। এরই মধ্যে উপজেলার কালমেঘার পশ্চিম ঘুটাবাচ্ছা রাস্তার 350 মিটার নির্মাণের কাজ শুরু হয়েছে। রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় ইট এনে রাস্তার পাশেই রাখে কাজ পাওয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজ করতে গিয়ে ইটের সংকট দেখা দেওয়ায় সন্দেহ জাগে স্থানীয় বাসিন্দাদের ওপর। ঠিকাদারি প্রতিষ্ঠানটি চেয়ারম্যানের অনুমতি নিয়ে আশেপাশের বিভিন্ন বাড়িতে ইট খোঁজ করতে গেলে সন্ধান মেলে হারিয়ে যাওয়া ইটের। অনেকের ঘরের ভেতর, রান্নাঘরে, খড়কুটো এবং ঝোপঝাড়ের মধ্যে থেকে প্রায় 17,000 ইট পাওয়া যায়। তবে মজার ব্যাপার হচ্ছে, যাদের বাড়িতে এসব চুরি যাওয়া ইট পাওয়া গেছে তাদের দাবি, ইট কিভাবে এলো তারা তা জানেন না। ঠিকাদারি প্রতিষ্ঠান নাইম এন্টারপ্রাইজের ম্যানেজার ফিরোজ মিয়া জানান, কাজ করতে যে ইট প্রয়োজন তার চেয়েও বেশি, প্রায় 20,000 ইট আনা হয়েছে। এরপরও কাজ করতে গিয়ে ইট খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা দোষ না, আমরা নিলে দোষ কিতে? এই জন্য আমরা নিছি এইলা পাশার বাড়ি, কিন্তু প্রত্যেকে অপরাধ করছে প্রত্যেকে, এবং তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বিভিন্ন সময় হুমকি দেমকি দেয়। আমি একদিন সাইডে আই নাই, আমার বিস্তরের হুমকি দিয়া এই বাড়ি পর্যন্ত এই পর্যন্ত করাইছি। রাস্তা নির্মাণের ইট চুরির ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নাসির। আমি চৌকিদার পাঠাইছিলাম, চৌকিদার যাইয়া ইটগুলো সব বাইক করছে, কিছু কিছু ইট। চৌকিদার আমার দিছে যে স্যার সব জায়গায় ইট আছে, পুষ্করিণীতে আছে, নাড়ার তলে আছে, আর ঘরের মধ্যে আছে, মুরগির খোপে আছে, এই মনে হয় 10,000-15,000 ইট হবে আমার যেটা বলছে সে। ঠিকাদার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুকনুজ্জামান খান। এই উন্নয়নমূলক কাজের জিনিসপত্র কারোর হস্তগত হওয়া, এটা আসলে কোনোভাবেই শোয়া পায় না। তো এখনো আমরা ঠিকাদার কর্তৃক কোনো ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পাইলে আমরা এগুলো নিয়মিত মামলার অংশ হিসাবে এগুলা মামলা রুজু করার জন্য এগুলো ব্যবস্থা করবো, এবং হলো যে যারা নিয়েছে, এটা যে ব্যক্তিই হোক, যে ব্যক্তিই হোক যারা নিয়েছে, তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ ডেফিনেটলি হলো আমরা ব্যবস্থা নেব, কারণ এই রকম জিনিসপত্র হস্তগত করার কোনো সুযোগ নেই। সরকারি ইট এভাবে চুরি করে বাড়ির আনাচে কানাচে লুকিয়ে রাখা ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা জানিয়েছে সুশীল সমাজ। নুসরাত জাহান কোলি, কালবেলা।